এক মনিবার গোলাম বাজার থেকে ফিরার পথে মাগরিবের আজান চলছে। গোলাম পাক্কা নামাজি, মনিব পশ্চিম দিকে ফিরে আসারও খায় না। গোলাম বলছে, মালিক নামাজটা পড়ে আসি। ক যাও তাড়াতাড়ি আসবে। এই যে মসজিদে ঢুকলো গোলাম, বের হওয়ার নাম নেয় না। অনেকক্ষণ অপেক্ষা করার পর মনিব গিয়ে জানালা দিয়ে উঁকি মারে, তাও মসজিদের ভিতরে ঢুকে না। কারণ ডুববে কি করে? মসজিদ তো রহমত আর বরকতের গোডাউন, যার কপাল পুড়ছে রহমত বরকত থেকে বঞ্চিত, এ কি মসজিদে ঢুকতে পারবে? জানালা দিয়ে উঁকি মারে। একদিন এক বেটা দেখে তার গরুর বাছুরকে মুয়াজ্জিন সাহেব মসজিদের সামনে পিটাইতেছে। বাছুরের মালিক বলছে, হুজুর এটাকে পিটাইতেছেন ব্যাপার কি? ব্যাপারকে একটু মসজিদে ঢুকে দেখুন। বাদশাহ পায়খানা করে মসজিদ নাফাক করে আসছে, পিটাবো না? এখন বাছুরের মালিক জবাব দিয়ে, হুজুর বুঝলেন না, এটা তো গরু, তাই মসজিদে ঢুকেছে। আমাকে জীবনে দেখেছেন মসজিদে ঢুকতে? হে মানুষ, সে মসজিদে ঢুকে না। তো মালিক মসজিদে ঢুকে না, জানা দিয়েও কি মারে, দেখে গোলাম ভিতরে, ব্যাপার কি, বের হস না কেন? মালিক আমাকে বের হতে দেয় না। কি গোলাম আমার এত বড় সর্দা, কার বের হতে দেয় না? কে বের হতে দেয় না? গোলাম জবাব দে, মালিক যে আপনাকে ঢুকতে দেয় না, সে আমাকে বের হতে দেয় না। আল্লাহ, কি সাদার কি মজা! ওয়া ইন্নাহা আলাকা বিরাতুন ইল্লা আলাল খাশিরিন। নামাজ বড় ভারী, পড়তে মন চায় না, কষ্ট লাগে, কিন্তু খুশুর সাথে অন্তর জবান এবং কান একসাথ করে যদি পড়ি, এখন আর কঠিন নয়, এখন হালকা, এখন কষ্ট লাগে না, মিষ্টি লাগে। আগে পড়তে মন চাইতো না, এখন ছাড়তে মন চাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশুর সাথে নামাজ পড়ে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন।